এ প্লাস ওয়ান টু আমরা ধরে নিলাম কিউ এখানে দেখো যে এ মাইনাস ওয়ান আর এ প্লাস মান কিন্তু যদি এ মাইনাস ওয়ান আর এ প্লাস ওয়ান এর মান এখানে এখানে এ স্টিল থেকে যায় যেহেতু এখানে এ ধরে নিয়েছি তারপরও এখানে এ থাকা যাবে না এ ধরে নেওয়ার পর আর এ থাকা যাবে না অতএব আমাদের এ স্কোয়ারের মানও বসাইতে হবে কিন্তু আমরা তো এখানে এ স্কোয়ার এর মান জানি না এই জন্য আমাদের সর্বপ্রথম এ স্কোয়ার এর মান বের করতে হবে তো এখন এই দুটিকে আমাদের কি করতে হবে গুণ করতে হবে এটাকে ধরো সমীকরণ এক সমীকরণ দুই এই দুইটিকে সমীকরণ এক গুণ দুই করো দুই এক গুণ দুই করলে কি হবে এ মাইনাস গুণ এ প্লাস আর এ পাশে এ পাশে গুণ কিউ তথে এ মাইনাস ওয়ান এ মানে এ মাইনাস বি এ আর তো আমরা জানি এ প্লাস বি ইন্টু লেখা যায় এ

প্লাস জায়গায় আমরা এটা বসাই দিব এখানে ইন্টু আছে এক্স ওয়াই তো এখানে ইন্টু এক্স ওয়াই তো দেখো প্রদত্ত রাশি দেওয়ার পর আমরা এই যে এখানে আমরা পি বসাই দিয়েছি তারপরে এ স্কোয়ার এর জায়গায় আমরা এই এ স্কোয়ারের মান বসাই দিয়েছি আর এ প্লাস ওয়ানের জায়গায় আমরা কিউ বসাই দিয়েছি তো তোমরা এই পদার্থ রাশি দেওয়ার পর এই যেই যেই মানগুলো ধরেছো সেই মানগুলো এখানে বসাই দেবো তো বসাই দেওয়ার পর এইরকম একটা রাশি পাওয়া যাবে তো এখান থেকে আমরা এখন উৎপাদকে বিশ্লেষণ করে মান বের করব তাহলে দেখো আমরা এই জিনিসটা এখন এখানে এর সাথে গুণ করে দিই পরের লাইনে পি এক্স স্কোয়ার প্লাস এখানে দেখো এক্স ওয়াই গুণ আছে এটার সাথে তো আমরা গুণটা করে দিই পি কিউ এর সাথে এক্স ওয়াই গুণ আছে এক্স ওয়াই প্লাস ওয়ানের সাথে এক্স ওয়াই গুণ হলে এক্স ওয়াই প্লাস কিউ ওয়াই স্কোয়ার তো এখন এই চারটি থেকে আমাদের দুইটি উৎপাদক বের করতে হবে তো দেখো আমরা কমন যেগুলো সেগুলো নেব তো দেখো এখান থেকে যদি আমরা পি এক্স কমন নেই পি এক্স কমন নেই তাহলে এখানে থাকে এক্স আর এখান থেকে পি আর এক্স গেলে থাকে কিউ ওয়াই প্লাস কিউ ওয়াই আর এখান থেকে দেখো যদি আমরা ওয়াই কমন নেই তাহলে এখানে থাকে কি এক্স আর এখান থেকে ওয়াই একটা ওয়াই গেলে থাকে আরো একটা ওয়াই কিউ তারপরের লাইনে দেখো এক্স প্লাস কিউ এখান থেকে এটা কমন গেলে থাকে পি এক্স আর এখান থেকে যদি এটা কমন আসে তাহলে থাকে ওয়াই তো এখন দেখো আমাদের মান বসাই দিতে হবে কোন মান এই যে এখানে যে মানগুলো ধরেছিলাম যে পি এবং কিউ এর মান যে ধরেছিলাম এই মানগুলো এখন বসাই দেয় এখানে বসাই দাও তো এক্স প্লাস কিউ এর মান কত ছিল এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান ইন্টু ওয়াই ঠিক একই ভাবে এখানে এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান সাথে গুণ আছে এক্স প্লাস ওয়াই তো এখন এটাকে ক্যালকুলেশন করি সিম্পল ভাবে এখানে এক্স প্লাস এ ওয়াই প্লাস ওয়াই ওয়াইটি শুধুমাত্র এটার সাথে গুণ করে দিলাম যে এই ওয়াই ওয়াই এর সাথে গুণ হলে এ ওয়াই এই ওয়াই ওয়ান এর সাথে গুণ হলে ওয়াই ঠিক একইভাবে এর সাথে এক্স গুণ করলে এ এক্স এক্স এর সাথে মাইনাস ওয়ান গুণ হলে মাইনাস এক্স প্লাস ওয়াই তো এটি আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারছো যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে